রোজা তো রোজা আর টাকা টাকা রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য বেহেস্তে যাওয়ার জন্য আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য মনে করেন যে নিয়ে মাল খেতে যাব জাহান্নামী 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 বন্ধুরা বাঙালি এমন একটি জাতি যেটি রমজান মাসেও ছাড় দেয় না তারা রমজান মাসেও এমন সব কর্মকাণ্ড করে বসে যেগুলো সত্যি মেনে নেওয়ার মতো নয় তো আজকের এই ভিডিওতে আমরা বাঙালিদের এমন সব কর্মকাণ্ড দেখতে চলেছে যেগুলো দেখার পর আপনার রাগও হবে আবার অনেক হাসিও পাবে আলতাসলিবি করার হচ্ছে যাতে বাচ্চা ঠিকমতো আসে কিনা বাচ্চা সুখ একটু কাটেন তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাকে যদি 10,000 টাকা দেওয়া হয় তাহলে আপনি রোজা ভাঙবেন কিনা তারপর এই ব্যক্তি যা উত্তর দিল তা শুনে বাঙালি জাতি অবাক রোজা তো রোজা আর টাকা টাকা রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য বেহেস্তে যাওয়ার জন্য আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য মনে করেন যে নিয়ে মাল খেতে যাব বন্ধুরা মেয়েরা কিন্তু সত্যি শপিং করতে ভালো পারে এই মেয়েটি 1400 টাকা দামের জিনিস কত টাকায় কিনছে তা আপনারাই দেখুন এখানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড জ্যামের মধ্যে ফেঁসে গিয়েছে আর রমজান মাসে বাইকের পেছনে বসে যেভাবে সিগারেট খাচ্ছে তা দেখে তো মানুষ পুরাই অবাক দেশে আসলে হচ্ছেটা কি তা আমার মাথায় ঢুকছে না তো এখানে এই ছেলেটিকে তার বউ আর ভাত খেতে দিল না এটা আপনার কোন বন্ধুর বউ হতে পারে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন সত্যি বলতে এইরকম কর্মকাণ্ড শুধুমাত্র বাঙালিরাই পারে এখানে রোনালদোকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে কয়টা প্রেম করেছেন তারপর আপনার একবার রোনালদোর অবস্থা দেখুন এখানে জীবন যুদ্ধে পিছিয়ে গেল লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো যখন মেসি রোনালদো ওদের আয়ের হিসেবে দেখতাম মনে হতো এত টাকা আর্ন করে এখন আমার মনে হয় মেসি রোনালদোর কত ফকির কারণ তাদের থেকেও দেশের একজন ছোট নেতা অনেক বেশি ইনকাম করে থাকে আওয়ামী লীগের একটা ইউনিয়ন পরিষদের নেতা হয়ে চুরি চামারি করলে এর তিন গুণ বেশি টাকা আর্ন করতে পারে মেসি আর রোনালদোর বাড়ি শুধুমাত্র বাংলাদেশে হয়নি বলে তারা এতটা আফসোস করছে এখানে অনন্ত জলিল ভাই যে রোজা আছে সেটা ভুলেই গিয়েছে বেচারা কিভাবে কেকটা খেয়ে ফেললো এটা কোনো কথা বন্ধুরা রমজান মাসে বাঙালিরা এমন সব কর্মকাণ্ড করে বসে যা দেখলে সত্যি রোজা হালকা হয়ে যায় মোবাইলে ভিডিও কলে যে এভাবে নামাজ পড়া যায় সেটি আমি এদেরকে না দেখলে বুঝতে পারতাম না আপনার কোন বন্ধু ভিডিও কলে এভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে নামাজ পড়ে থাকে সেটি কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখানে এটি আবার কোন মেলা মেলায় পাওয়া যায় জীবন সঙ্গী দেশে এমন এক মেলার প্রচলন রয়েছে এই মেলায় গেলে নাকি জীবন সঙ্গী পাওয়া যায় কেউ যদি মেলা থেকে মনের মতো মানুষ পেয়ে যায় তাহলে পরিবার থেকে তাদের বিয়ে দেওয়া হয় আসলে এইরকম মেলা বাংলাদেশে খুবই দরকার তো এখানে এই ছেলেটিকে গিফট হিসেবে তার গার্লফ্রেন্ড এত বড় পাঞ্জাবি দিয়েছে এবং এই পাঞ্জাবিকে বলা হয় ড্রাগন পাঞ্জাবি আপনারা চাইলেও এই পাঞ্জাবি কিনতে পারেন এখানে এই মেয়েটিকে জোর করে পড়াশোনা করানো হয় তার কিন্তু পড়াশোনা করতে একদম ভালো লাগে না আমি পড়ালেখা করতে চাই না আমাকে জোর করে পড়ালেখা করানো হয় আসলে এই মেয়েটি হয়তো বিয়ে করতে চায় এখানে নোকিয়ার রিংটোন এর সাথে দীপিকার ডান্সকে একদম মিলিয়ে দিয়েছে এই এডিটিং আবার কে করলো ভাই আমি তো হাতের কাছে কোনো নোবেল খুঁজে পাচ্ছি না তো এখানে আমার বন্ধুরা যখন এক মাস আইলস করার পর ট্রেনের মধ্যে গিয়ে তার বইয়ের সাথে ইংরেজিতে ঝগড়া করে
বাঙালি জাতি কিন্তু এই রকম ঝগড়া সচরাচর শুনতে পায় না। এখানে এই মেয়েটির খুবই ইম্পর্টেন্ট কল এসেছে, এর থেকে গুরুত্বপূর্ণ জিনিস তার কাছে আর কিছুই নেই। আসলে এইরকম একটা জিএফ ছেলেরা খুঁজে বেড়ায়। এখানে এই ছেলেটি কি ড্রেস কিনেছে দেখুন। আসলে বাড়িতে বাড়িতে গিয়ে ঈদের সালামি তুলবে, যার কারণে ড্রেসে এতগুলো পকেট দরকার। বন্ধুরা, নারী উন্নয়ন কাকে বলে তা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই মেয়েটি মিনিকেট চালের বস্তা পরে মডেলিং শোতে চলে এসেছে। বন্ধুরা, এখানে বাঙালির কর্মকাণ্ড দেখুন। ওয়াইফের টাকায় পড়াশোনা করে চাকরি পাওয়ার পরে ওয়াইফকে তালাক। আসলে আমি যখন ভুল 12 ফেল মুভি ডাউনলোড করি তখন কিছুটা এমনই হয়। তো এখানে এই ব্যক্তি বিড়ি খেয়ে সরকারকে লাভবান করছে। যেটা এখন রাজস্ব পায় সরকার সবচেয়ে বেশি রাজস্ব, ওটা যদি কম হয় তো সরকার রাজস্ব পাবে কোথা থেকে বলেন? শুধুমাত্র তার বিড়ি খাওয়ার জন্য দেশের অর্থনীতি টিকে আছে। এটা যদি বন্ধ হয় তো রাজস্ব খাতটা ড্যামেজ না? আসলে এই ব্যক্তি নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে দেশকে উন্নয়ন করছে। রাজস্ব যদি না হয় দেশ চলবে কিভাবে? আপনি আপনার নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে দেশকে আপনি রাজস্ব দিচ্ছেন? দেশ আগে না নিজে আমি আগে? এইরকম দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের প্রত্যেকটি গলিতে গলিতে রয়েছে। তো বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল রয়েছেন, কোনো মেয়ে যাকে পছন্দ করছে না, তার জন্য এই মেশিনটি তৈরি করা হয়েছে। এই মেশিনের মাধ্যমে আপনার ওয়াইফকে জুড়ে ধরার মতো ফিল পাবেন। এই মেশিনগুলো হচ্ছে বাঙালিদের আবিষ্কার, বাঙালিরা চাইলে সবই পারে। তো এই ছিল বাঙালিদের অস্থির কর্মকাণ্ড। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।